খ্রিস্টান পাড়ায় চার্চে চলে এসেছি, আর চার্চের ভিতরটা গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পুরোটা ঘুরিয়ে। আমরা একটু লেটে এসেছি, তো দেখা যাক ভেতরে কী কী আছে। বাট আজকে 25th আমি অনেকে থাকবে নিশ্চয়ই। এখন চার্চে ঢুকছি আস্তে আস্তে, চলো তোমাদের পুরোটা দেখাচ্ছি ঘুরিয়ে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে চার্চের সামনে যে গাছপালাগুলো আছে, অর্থাৎ যে গার্ডেন টাইপের একটা যে রয়েছে, তো সেখানে কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, দেখেও জিনিসটা ভাল লাগছে আর কি। এটা তো খুবই স্বাভাবিক যে বছরের একটা মাত্র দিনেই তো এরকম লাইটিং করে চার্চ এবং তার বাগান আশপাশটা ভালো করে সাজায় এরা। তো সেই দিনটা তো একটু স্পেশাল হতেই হবে, কারণ সেই একটা দিনই এটা সুন্দর করে সাজায়, ভেতরে লোকরা আসে দেখতে পারে সবটা সেই কারণে। চার্চের পাশে দেখবে তোমরা একটা বেদি টাইপের আছে, ওইখানে কি হয় ওখানে ধূপকাঠি মোমবাতি সব জ্বালানোর একটা রীতি আছে, যার সাহায্যে তুমি তোমার উইশ বলো প্রিয় বলো মানে সব কিছু তুমি গডকে এভাবে নিবেদন করবে আর কি। তো সেই জন্যে এখানের এই জিনিসটা আমার খুব ভাল লাগে আর কি, তাই দেখালাম তোমাদের। আমরা এবার চার্চের পিছন দিকটা, অর্থাৎ চার্চে পুরো গোল করে চার্চ থেকে একটু ঘুরে নেব, আর সাথে তোমাদেরকে ওই নিয়ে দেখাবো যে কী কী আছে পিছন দিকটা। চলো দেখো, এখানে কি সুন্দর পিরামিড টাইপের একটা করেছে প্যান্ডেল টাইপের, তো ওর মধ্যে দেখো জিসাস, তারপর কীভাবে জিসাস তৈরি হয়েছে, তার বড় হয়ে ওঠা আর কি, মানে ছেলেবেলাটা পুরোটাই কি সুন্দর করে দেখো মানে পুতুলের আকৃতি করে দেখিয়েছে এখানে। তো আমরা ঘুরলাম পুরোটাই, এবার ভাবছি এখান থেকে একটু বেরিয়ে যাবো। এটা খ্রিস্টান পাড়া যেহেতু, তো এখানকার পাড়ায় প্রত্যেক জায়গায় খুব সুন্দর সুন্দর করে যীশু খ্রিস্টের জন্যে পুজো হয় আর কি। তো সেটা তোমাদের পুরোটা দেখাবো পাড়াটা ঘুরিয়ে, ঠিক আছে চলো। দেখতে পাচ্ছি চার্চে এখনও কোনো লোক ঘুরছে, এখন রাত 10টা বাজে, বাট তাও কিন্তু চার্চে লোকের রান্নাঘরে কিন্তু লেগেই চলেছে, বুঝতে পারছো? তার মানে এবারে ক্রিসমাসের যে পার্টি আমরা এনজয় করছি তোমাদের সাথে নিয়ে, তোমরা পুরোটা দেখো তো বুঝতে পারবে পুরোটাই। এখনো হচ্ছে না, দেখো মুখটা ভালো করে দেখে নাও, এদের ফটো তোলা এখনো হচ্ছে না। তো এখন বেরিয়ে যাওয়ার পালা, তো চার্চটাকে শেষবারের মতন তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। এটা হচ্ছে খ্রিস্টান পাড়ার চার্চ, এখানে আসতে গেলে তোমাদের কেষ্টপুর থেকে অটো করে আসতে হবে, আর এই চার্চটা এখানকার খুব ফেমাস। এখন চার্চ থেকে বেরিয়ে যাচ্ছি, আর এটা হচ্ছে মেইন চার্চটা যেটা দেখতে পাচ্ছ ওখানে, এটা হচ্ছে এখানকার মেইন চার্চ। আর এখানে আশেপাশে আরও অনেকগুলো জায়গা আছে, তো সবটাই তোমাকে ঘুরে দেখাবো, চলো। কিরে পাশের রাস্তায় দেখো কি সুন্দর সারিবদ্ধভাবে বিভিন্ন ক্রিসমাস রিলেটেড জিনিসপত্র বিক্রি হচ্ছে, এগুলো দেখলেও বেশ ভাল লাগে। তো এখানকার স্পেশালিটি হচ্ছে যে এখানে আসলে তুমি শুধুমাত্র চার্চ নয়, এর আশেপাশে যে সমস্ত প্যান্ডেলগুলো হয় সেগুলো সবটা কভার করতে পারবে। তো সামনে এগিয়ে যাওয়া যাক, চলো। তো দেখো এই জায়গাটা খুব সুন্দর করে করেছে, এখানে মাদার টেরেসা দেখতে পাচ্ছ, তো ওই সাইডে দেখো ওই সাইডে খুব সুন্দর প্যান্ডেল করে করেছে, মানে ওখানে জিজাসের মানে সব কিছু, মানে ছোটো থেকে বড় হয়ে ওঠা, তার জীবন ধারণ, মানে এভরিথিং ওখানে খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছে। তো সেটা তোমরা ভালো করে দেখে নাও এখানে, আর লাইটিংয়ের জিনিসটা আরও বেশি মানে প্রেজেন্টেবলটা খুব সুন্দর হচ্ছে আর কি। এটা দেখো এটা একটা বাড়ির মধ্যে হয়েছে, আর এখানে দেখো বেদ দিয়ে কি সুন্দর করে অপূর্ব একটা কারুকার্য ফুটিয়ে তোলা হয়েছে, মানে এই জিনিসগুলো না এখানকার স্পেশালিটি, এগুলো খুব ভাল লাগে দেখতে, আর এগুলোর ক্যামেরা করলে না জিনিসটা খুব ফুটে ওঠে। দেখো কি সুন্দর করে করেছে এরা, আর টুকটাক যেগুলো পড়ছে রাস্তায় সেগুলো দেখে নিচ্ছি, ক্যামেরা করে নিচ্ছি, বাট ভিডিওটা এখানেই এন্ড হয়ে যাবে, আজকে আর তেমন কিছু দেখানোর নেই, আর দিনটা অনেক লম্বা গেল, পরপর দুখানা ভিডিওতে তোমাদেরকে 25শে ডিসেম্বরটাকে এক্সপ্লোর করালাম।
তোমরা জানিও চিঠি কেমন লাগলো তোমাদের এই ভিডিও দুটো। আর যারা যারা আগের ভিডিও দেখো নি তারা প্লিজ আগের ভিডিওটা কি দেখে নাও, কারণ ওখানে কিন্তু বিশাল মানে ভালো একটা জিনিস রয়েছে। তো যাও কি ওটা দেখে নাও, তারপর এটা দেখে নাও, আর আমাকে কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো, কারণ যারা ঘরে বসে আছে তারা আমার ভিডিও থ্রু থেকে পুরোটা দেখে নিতে পারছো। তো আজকের মতন এটুকুই থাক, টাটা।